আমরা সরকারকে মানি না, ইসিকে মানবো কেন, বললেন মির্জা আব্বাস। এদিকে রাষ্ট্র সংস্কারের ফর্মুলা দেবে বিএনপি, জানাবো দেশ শাসনে ইভিএম এ ভোট চায় ইসি। বিএনপির কর্মসূচিতে হামলা, অসুস্থ প্রবীণ প্রবেশেরও আসামি। গোলাগুলি কমেছে মিয়ানমারে, তুমব্রু সীমান্তে ফিরেছে স্বস্তি। এবং সর্বশেষ জানাবো পানির নিচে রেল লাইন, ঢাকা নারায়ণগঞ্জ সহ চার ট্রেনের শিডিউল বাতিল। শিরোনাম শুনলেন, এবার বিস্তারিত। আমরা সরকারকে মানি না, ইসিকে মানবো কেন, বললেন মির্জা আব্বাস। নির্বাচন কমিশনের সমালোচনা করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, আজকের যে ইসি এটা একটা দালাল গোষ্ঠী, এরা এই সরকারকে টিকিয়ে রাখতে চায়। ওরা বিদেশি প্রভুদের পাঁচাটা কুকুর, বিদেশি প্রভুদের পা ছেটে এরা টিকে থাকতে চায়। মির্জা আব্বাস বলেন, এই সরকারকে আমরা মানি না, এই সরকারের ইসিকে আমরা মানবো কেন, এই সরকার একটি অবৈধ সরকার, এই অবৈধ সরকারের অধীনে আমরা কোনো নির্বাচন মেনে নেব না, এই সরকারের অধীনে এদেশের জনগণ কোনো নির্বাচন মেনে নেবে না, এদেশের জনগণ সচেতন হয়ে একটি রিকশাওয়ালা বুঝতে পারে তার ভোটের অধিকার আছে, এই ইসির অধীনে কোনো নির্বাচন নয়, সুতরাং যদি নির্বাচন করার করে চেষ্টা করে তাহলে তা প্রতিরোধ করা হবে, সরকার যদি নির্বাচন চাপিয়ে দেওয়ার চেষ্টা করে সেটাকেও প্রতিরোধ করা হবে, রাতের অন্ধকারে আবার আগের মতো লুট করে নিয়ে যাবেন সেটা পারবেন না। আব্বাস বলেন, শুধু বিএনপি নয়, সারা বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ হয়েছে, ঐক্যবদ্ধ আন্দোলন হবে, যৌথ আন্দোলন হবে, সকল দল ঐক্যবদ্ধ হচ্ছে, সুতরাং আওয়ামী লীগের আর টিকে থাকা সম্ভব নয়। যারা ভাবছেন আওয়ামী লীগ আবার আসবে, আবার টিকে থাকবে, তারা বোকার সঙ্গে বসবাস করছেন। দেশের মানুষ সচেতন হয়েছে নির্বাচনের আগেই এই ইসি সহ আওয়ামী লীগকে বিদায় করবে। তবে সাবেকই মন্ত্রী সন্দেহ প্রকাশ করে বলেন, জানি না, আওয়ামী লীগ তো এদের আবার অনেক শয়তানি বুদ্ধি রয়েছে, আবার কোনো বুদ্ধি করে চলে যায় বলা খুব মুশকিল। গতকাল রাতে সিলেট জেলা যুবদলের সাধারণ সম্পাদককে তার বাড়ির দরজা ভেঙে র্যাবের সদস্যরা তুলে নিয়ে যাওয়ার ঘটনায় তীব্র নিন্দা জানান মির্জা আব্বাস। বলেন, র্যাব কিংবা পুলিশ বা কোনো আইনশৃঙ্খলা বাহিনী এই কাজ করতে পারে না, তার যদি কোনো অপরাধ থাকে ওয়ারেন্ট হবে, সে স্যারেন্ডার করবে, কিন্তু র্যাব তাকে তুলে নিয়ে যেতে পারে না। আব্বাস বলেন, কয়েকদিন আগে আজকের প্রধানমন্ত্রী বললেন, বিএনপি যদি কোনো মিছিল মিটিং করতে চায় তাহলে আমরা তাদের কোনো বাধা দেব না। এটাও বলেছেন, যদি গণভবন ঘেরাও করতে আসে তাহলে চা খাওয়াবো। তারপরে সারা বাংলাদেশে হাজার হাজার নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা হলো, বহু লোক গুলিতে চোখ হারালো। অর্থাৎ আওয়ামী লীগের কোনো কথা বিশ্বাস করা যায় না, আওয়ামী লীগের কোনো কথা বিশ্বাস করতে চায় না, তাদের কোনো কথা শুনতেও চায় না, আমরা আমাদের কাজ করে যাব। আমাদের কাজ হলো এই সরকারের পতন ঘটানো এবং দেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করা। বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, আওয়ামী লীগ এখন গুলি করতে শিখে গেছে, কোনো সমস্যা নেই, দেশে ১৬ কোটি লোক, কিন্তু ১৬ কোটি গুলি আওয়ামী লীগের নেই, যারা বেঁচে থাকবে তারা অবশ্যই আওয়ামী লীগের বিচার করবে, খুনের বিচার করবে, লুটের বিচার করবে, ডাকাতের বিচার করবে, একদিন এই বিচার হবেই। দেড়শো আসনে ইভিএম এ ভোট চায় ইসি। আগামী জাতীয় সংসদ নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন ব্যবহারের ঘোষণা দিয়েছেন নির্বাচন কমিশন, কিন্তু কত আসনে এই মেশিন ব্যবহার হবে তা নিয়ে এক এক সময় এক এক কথা বলছে ইসি। সবশেষ ইসি জানিয়েছে, নির্বাচনে অর্ধেক আসনেই ব্যবহার হবে ইভিএম, এগুলো সিটি কর্পোরেশন ও জেলা সদরের আসনগুলোতে অগ্রাধিকার ভিত্তিতে ব্যবহার হবে, অবশিষ্ট দেড়শো আসনে ভোট হবে ব্যালটের মাধ্যমে। ইসি জানিয়েছে, সিটি কর্পোরেশন ও জেলা সদরের আসনগুলোতে ইভিএম ব্যবহারে প্রাধান্য দেওয়া হবে। ইভিএম কেন ব্যবহার করা হচ্ছে তার যুক্তিও তুলে ধরেছে ইসি। রোডম্যাপে বলা হয়েছে, ইভিএম এ কোনো প্রকার জালিয়াতির সুযোগ নেই। ইভিএম এর পক্ষে ইসি যুক্তি, বায়োমেট্রিক যাচাই করে ভোট দেওয়ার সিস্টেম থাকায় জাল ভোট, অর্থাৎ একজনের ভোট অন্যজনের দেওয়ার সুযোগ নেই, ওয়ান টাইম চিপস ব্যবহার ও এমবেডেড পার্স থাকায় একই সঙ্গে একজন ভোটার একাধিক ভোট দিতে পারেন না। একই ইভিএম বিভিন্ন স্থানে বিভিন্ন ধরনের নির্বাচনে ব্যবহার হয় বিধায় প্রোগ্রামে জালিয়াতি করা সম্ভব নয়। বিল্টিন ঘড়ি থাকায় নির্বাচন সময় আরম্ভ হওয়ার আগেও ভোট দেওয়া যায় না। একইভাবে ভোট সময় শেষ হলে প্রিজাইডিং অফিসার বন্ধ বাটনে চাপ দিলে তারপর ভোট দেওয়ার কোনো সুযোগ থাকে না, ভোট গণনা করতে হয় না, বাটনে চাপ দিলেই ফলাফল পাওয়া যায়। ব্যালটে ভোট হলে কেন্দ্র দখল করে ভোটের আগে পরে ইচ্ছামতো বাক্সে ব্যালট ভর্তি করা সম্ভব, কিন্তু ইভিএমে এ ধরনের অন্যায় করার সুযোগ নেই।
ইসি দাবি করছে একাদশ সংসদ নির্বাচনে ইভিএমে 46-62% ভোট কাস্ট হয়েছে। এছাড়া জাতীয় সংসদের উপনির্বাচনে 12টি আসনে 27.05%, 6টি সিটি কর্পোরেশন নির্বাচনে 38.37%, 19টি উপজেলায় 28.95%, 171টি পৌরসভায় 58.70% এবং 518টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে 68.72% ভোট হয়েছে। ইসি রোডম্যাপে উল্লেখ রয়েছে ইভিএম ব্যবহারের বিষয়ে সংলাপে অংশগ্রহণকারী 29টি রাজনৈতিক দলের মধ্যে এর পক্ষে মত দিয়েছে 17টি দল, আর 12টি দল এর বিপক্ষে মত দিয়েছে। বিএনপির কর্মসূচিতে হামলা, অসুস্থ প্রবীণ প্রবেশেরাও আসামি। মামলা হয়েছে 46টি, এর মধ্যে 29টির বাদী পুলিশ, 17টি মামলা করেন সরকারি দলের নেতারা। দেশের বিভিন্ন স্থানে বিএনপির কর্মসূচিতে হামলা ও সংঘর্ষের ঘটনায় গত 22 দিনে 46টি মামলা হয়েছে। এসব মামলায় মোট আসামির সংখ্যা 21,709, এর মধ্যে এজাহারে 2,777 জনের নাম উল্লেখ করা হয়েছে, বাকিরা অজ্ঞাতনামা। আসামিদের বেশিরভাগই বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মী। এর মধ্যে অসুস্থ প্রবীণ ও প্রবাসে থাকা ব্যক্তিও রয়েছে। গত 22 আগস্ট থেকে গতকাল 13 সেপ্টেম্বর পর্যন্ত 22 দিনে দেশের বিভিন্ন স্থানে বিএনপির 48টি কর্মসূচিতে হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। 25টি স্থানে বিএনপি নেতাকর্মীদের বাড়িঘর, গাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান হামলা ভাঙচুর হয়েছে। আর একই স্থানে বিএনপি ও আওয়ামী লীগের সমাবেশ থাকায় প্রশাসন 144 ধারা জারি করেছে 17টি স্থানে। এসব ঘটনায় যে 46টি মামলা হয়েছে সেগুলোর মধ্যে 29টির বাদী পুলিশ, বাকি 17টি মামলার বাদী আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতারা। বিএনপির অভিযোগ, তাদের আন্দোলন কর্মসূচিতে রাশ টানতে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের একের পর এক হামলার পাশাপাশি পুলিশও বাধা দিয়েছে। এরপর এসব ঘটনায় উল্টো বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে। জ্বালানি তেল ও নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি এবং গত 31 জুলাই ভোলায় পুলিশের গুলিতে বিএনপি দুই নেতা মৃত্যুর প্রতিবাদে 22 আগস্ট থেকে সারা দেশে জেলা উপজেলা পর্যায়ে ধারাবাহিক বিক্ষোভ কর্মসূচি শুরু করা হয়। 4 সেপ্টেম্বর ঢাকায় বিএনপির এক সংবাদ সম্মেলনে বলা হয়, 31 জুলাই ভোলার ঘটনা থেকে শুরু করে 4 সেপ্টেম্বর পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে বিএনপির কর্মসূচিতে হামলার ঘটনায় দলের 3 নেতাকর্মী নিহত হয়েছেন, আহত হয়েছেন 2,000-এর বেশি নেতাকর্মী। এসব ঘটনায় 200 জনের বেশি গ্রেপ্তার হয়েছেন, 4,000-এর বেশি নেতাকর্মীর নাম উল্লেখ করে মামলা হয়েছে। অজ্ঞাতনামা আসামি করা হয়েছে প্রায় 20,000 জনকে। ঘটনাস্থলে না থেকেও আসামি 46 মামলার এজাহার বিশ্লেষণ করে দেখা গেছে আসামি হিসেবে যাদের নাম করা হয়েছে তাদের বেশিরভাগই বিএনপি নেতাকর্মী, তবে অসুস্থ বয়সের কারণে চলাফেরা করতে পারেন না, দীর্ঘদিন ধরে বিদেশে আছেন, ব্যবসায়িক কাজে অন্যত্র ছিলেন, এমন ব্যক্তিকেও আসামি করা হয়েছে। নেত্রকোনায় কলমাকান্দায় গত 23 আগস্ট বিএনপির সভায় হামলার ঘটনায় আওয়ামী লীগের নেতারা 2টি মামলা করেছেন, তাতে মোট আসামি 95 জন। এর মধ্যে খারনই ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আকাশ আলী, বাউসাম গ্রামের অসুস্থ শামসুল হক। আকাশ আলী বলেন, তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ, ভালোভাবে চলাফেরা করতে পারেন না, ঘটনার দিন তিনি এলাকাতেও ছিলেন না, তারপর তাকে আসামি করা হয়েছে। গোলাগুলি কমেছে মিয়ানমারে, তুমব্রু সীমান্তে ফিরেছে স্বস্তি। বাংলাদেশ সীমান্ত ঘেঁষা মিয়ানমার অভ্যন্তরে গোলাগুলি বন্ধ হয়েছে। সেখান থেকে বর্তমানে গুলির শব্দ না আসায় স্বস্তি ফিরেছে বান্দরবানের ঘুমধুমে সীমান্ত এলাকায় বসবাসকারীদের মাঝে। সকাল থেকে কোনো গোলাগুলির শব্দ শোনা যায়নি বলে জানিয়েছেন ঘুমধুম ইউনিয়নের 5 নম্বর ওয়ার্ড সদস্য মোহাম্মদ আনোয়ার হোসেন। তিনি বলেন, সোমবার থেকে কোনো গোলাগুলির শব্দ শোনা যায়নি, তবে গতকাল রাত 9:30 দিকে 2 থেকে 3টা গোলার শব্দ পাওয়া গেছে। গোলাগুলির শব্দ কমে যাওয়ায় অনেকটা স্বস্তিতে রয়েছে স্থানীয়রা। তুমব্রু এলাকার বাসিন্দা মোহাম্মদ জানে আলম জানান, গত সোমবার থেকে গোলাগুলির শব্দ শোনা যায়নি, তবে গতকাল রাত 9:30 3-4টি ভারী গোলার শব্দ শোনা গেছে। বুধবার বিকাল পর্যন্ত গোলাগুলির শব্দ শোনা যায়নি, এতে কিছুটা স্বস্তিতে রয়েছেন স্থানীয়রা। নাইক্ষংছই থানার এসআই মিঠুন সিংহ জানান, রাতে ঘুমধুম সীমান্তের ওপারে মিয়ানমারের অভ্যন্তরে কয়েকটি ফায়ারের শব্দ শোনা গেলেও আজ বুধবার এখনও পর্যন্ত গোলাগুলির সংবাদ পাওয়া যায়নি। এলাকাবাসীর মধ্যেও তেমন আতঙ্ক নেই এখন। গত 9 সেপ্টেম্বর বান্দরবান জেলার নাইক্ষংছড়ি উপজেলার ঘুমধুম তুমব্রু সীমান্তে বাংলাদেশ অভ্যন্তরে মিয়ানমার থেকে ছোড়া একটি বুলেট এসে পড়েছে। 3 সেপ্টেম্বর সকাল 9:30 মিয়ানমারের যুদ্ধবিমান থেকে ছোড়া 2টি গোলা বান্দরবানের নাইক্ষংছড়ি উপজেলার ঘুমধুম এলাকায় পড়ে। তার আগে 28 আগস্ট বিকাল 3টার দিকে মিয়ানমার থেকে নিক্ষেপ করা একটি মর্টার শেল অবিস্ফোরিত অবস্থায় ঘুমধুমে তুমব্রু উত্তর মসজিদের কাছে পড়ে। রাষ্ট্র সংস্কারের ফর্মুলা দেবে বিএনপি।
রাষ্ট্রের বিভিন্ন সাংবিধানিক প্রতিষ্ঠানে আমূল পরিবর্তন আনা সহ স্থায়ীভাবে গণতন্ত্র সুসংহত করতে চায় বিএনপি। এজন্য দলটির পক্ষ থেকে শিগগিরই জনগণের সামনে রাষ্ট্র ব্যবস্থার ব্যাপক সংস্কার প্রস্তাব পেশ করা হবে, যার খসড়া ইতোমধ্যে চূড়ান্ত করা হয়েছে। সংস্কার প্রস্তাবনার খসড়াটি হাতে এসেছে। 3 পৃষ্ঠার খসড়ার 19 দফা প্রস্তাব নিয়ে বিশদ রোডম্যাপ তুলে ধরা হয়েছে, যাতে কোনো দল ক্ষমতা কুক্ষিগত করে রাখতে না পারে। তার সব পথ বন্ধ করে দেওয়া হয়েছে এই রোডম্যাপে। দলের নীতি নির্ধারকদের কয়েকজন জানিয়েছেন, এই সংস্কার প্রস্তাবের বিষয়ে জনমতকে প্রাধান্য দেওয়া হচ্ছে। একই সঙ্গে সব পক্ষের মতামতের ভিত্তিতে সংস্কার প্রস্তাব চূড়ান্ত করা সহ এর ভিত্তিতে নির্বাচনী ইস্তেহারও দেওয়া হবে। বিএনপি সূত্র জানায়, আগামী জাতীয় নির্বাচনের আগে ঐক্যমতে পৌঁছানোর জন্য অন্যান্য বিরোধী দলের সঙ্গেও আলোচনা করছে বিএনপি। ইতোমধ্যে অন্তত 18টি রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা শেষ হয়েছে। এই রাষ্ট্র সংস্কার ফর্মুলার বিষয়ে দ্বিতীয় দফায় আবারও সব বিরোধী রাজনৈতিক দলের মতামত নেওয়ার কথা বলেছে। পরে সংবাদ সম্মেলন করে তাদের প্রস্তাব জনসমক্ষে তুলে ধরবে বিএনপি। একই সঙ্গে নির্দলীয় নির্বাচনকালীন সরকারের অধীনে আগামী সংসদ নির্বাচন অনুষ্ঠানের দাবি আদায়ে যুগপৎ আন্দোলনে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে দলটি। বিএনপির একাধিক নীতি নির্ধারক জানান, সুশীল সমাজের সদস্যদের এবং বিরোধী দলগুলোর মতামত নেওয়া হবে, তারপর যত দ্রুত সম্ভব রাষ্ট্র সংস্কার প্রস্তাব চূড়ান্ত করে প্রকাশ করা হবে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।